আসসালামু আলাইকুম ডিআর ভিউয়ার্স আমেরিকান যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ লাইটিং থেকেও বেশি অ্যাডভান্স যুদ্ধ বিমান ভারতের তৈরি হাল তেজাসকে ক্রয় করবে না মালয়েশিয়ান এয়ারফোর্স তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আপনাদের এটি বিশ্লেষণ করে দেখাবো। কেন এবং কোন কোন কারণগুলির জন্য ভারতের তেজাস যুদ্ধ বিমান কিনবে না মালয়েশিয়া তো প্রিয় দর্শক আপনারা যারা ডিফেন্স লাভা রয়েছেন তারা নিশ্চয় জানেন ভারতের বেশ কিছু ইউটিউবাররা ভারতের তৈরি অষ্টম প্রজন্মের যাত্রীবাহী বিমান সরি যুদ্ধ বিমান বাল তেজাস বালতেজাস হাল তেজাসকে মালয়েশিয়ান বিমান বাহিনীর কাছে অলরেডি এক্সপোর্ট করে ফেলেছে কিন্তু সম্প্রতি একটি খবর সামনে এসেছে ভারতের তেজাস বিমানের পারফরমেন্স ইনএক্সপেকশনের জন্য মালয়েশিয়া থেকে মালয়েশিয়ার যে ইনএক্সপেকশন টিমের ভারতে আসার কথা ছিল তারা ভারতে পৌঁছেছে যাদের উপস্থিতিতে ভারতের তামিলনাড়ুর আকাশে উড্ডয়নরত অবস্থায় ভারতের গর্ব কাউফাইটার তেজাজের ড্রপ ট্যাঙ্ক খুলে পড়ে গেছে যার পরেই একটি খবর শোনা যাচ্ছে মালয়েশিয়ান ফোর্স ভারতের তেজাসকে বাদ দিয়ে পাকিস্তানি জেএফ সেভেন্টিন থান্ডার বা কোরিয়ান এফ এ ফিফটি যুদ্ধ বিমানকে ক্রয় করার চিন্তা করছে আর এই খবরটি শোনার পরে অনেক ভারতীয়রাই কমেন্ট বক্সে নিজেদের জন্মের পরিচয় দিয়ে বলতে আসবে মালয়েশিয়ান বিমান বাহিনী যদি তেজাসকে ক্রয় নাই করবে তবে কেন তারা তাদের ইনএক্সপেকশন টিমকে ভারতে পাঠাবে তো হনুমানিস্থানের গন্ডারেরা কোনো দেশ যদি কোনো দেশ থেকে সমরাষ্ট্র ক্রয় করার জন্য সেই দেশে তাদের কোনো ইনএক্সপেকশন টিমকে পাঠায় সমরাষ্ট্রটি পর্যবেক্ষণের জন্য তবে তা কিনে নেয় না তাছাড়া ইনএক্সপেকশন করা আর ক্রয় করার মধ্যে অনেক পার্থক্য থাকে আর যে যে কারণগুলির জন্য মালয়েশিয়ান বিমান বাহিনী তেজাসকে রিজেক্ট করবে সেগুলি হল তেজাস এমন একটি যুদ্ধ বিমান যেটিকে তাদের নিজ দেশের বিমান বাহিনী এবং নেভি সঠিকভাবে ভরসা করতে পারে না আর ভারতীয়রা তেজাসকে যতই নিজেদের নিজেদের বলে গলা ফাটাক না কেন তেজাস গেলে ভারতের আমেরিকা এবং ইসরায়েলের উপরে নির্ভরশীল হয়ে থাকতে হয় তাছাড়া ভারত শুধু যে তেজাসকে মালয়েশিয়ার কাছেই অফার করেছে এমনটা নয় এর আগেও এই কাউফাইটারটিকে বিক্রয়ের জন্য বাংলাদেশ এবং শ্রীলঙ্কার পায়ে তেল মাখিয়েছে ভারত যাতে কোনো কাজ না হওয়ায় মালয়েশিয়ার পায়ে তেল মাখানো শুরু করেছে দেশটি আর এই বিষয়গুলি কি মালয়েশিয়ান ডিফেন্স অ্যানালিস্টরা দেখেন না বা বোঝেন না তো প্রিয় দর্শক আজকের এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাপোর্ট করুন